আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি গেম প্লে, তোমরা এনজয় করো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক কমেন্ট করে দাও। এবং আমার সাথে খেলতে চাইলে তোমার ইউআইডি কমেন্ট করো। যখন লাইভ স্ট্রিমে আসি তখন আমি তোমাকে অ্যাড দিয়ে তোমাকে জয়েন করাবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখানে নামবো। এখানে আশেপাশে দুইটা ম্যাপে দুইটা তিনটা ইনিং নামতেছে আমার এখানে, তো দেখি ইনিংগুলো আমাকে মারতে পারে কি না, নাকি আমি ওদেরকে মেরে দিব। আচ্ছা ঠিক আছে, দেখি নিচে যাই, লুট করি হালকা পাতলা, তারপর ইনিংকে মারব। তো বন্ধুরা, অল্প করে লুট করে নিয়েছি আমরা। এখানে দেখবো ভাই চুপ করে বসে আছে, হয়তো বা নেট সমস্যা ছিল। আচ্ছা যাই হোক, আমাদের কিল দরকার। আমি না মারলে অন্য কেউ হয়তো বা এসে ওকে মেরে দিত। এরকম মনে হয় যে আমারও এরকম মনে হয় যে নেট চলে যায়, ঠিক আছে, সমস্যা নেই, অনেক ওকে মেরে দিত। তো যাই হোক, আমরা নিচে যাব। সামনে দুইটা নিয়ে ফাইট করতেছে, দেখি ওরা আমাকে মারতে পারে কিনা। ও ভাই, নিচে থেকে আমাকে মারতেছে। আচ্ছা যাই, নিচে যেয়ে রাশ করে দিব। নিচে আস্তে আস্তে, আচ্ছা হেডশট দিয়ে মেরে দিলাম। আর একটা এনিমি আছে ওইদিকে গেছে, দেখলাম এই তো আমার হেডশট দিয়ে মেরে দিলাম। আচ্ছা আমরা হালকা দেখি ওদের কাছে কি কি আছে, ভালো কিছু আছে কিনা, সে লুট করে নিই। আরেকটা এনিমি এসে আমাকে ড্যামেজ, হেডশট মারবো আমরা এক সময় ভালো। বন্ধুরা এখান থেকে চলে যাব। এখানেই না, এই শুধু এখানেই চারটা কিল করে ফেলছি, দেখি সামনে আরো কতগুলো কিল করতে পারি। এই ঘরে যখন এসএনজি আমি খুঁজছিলাম তখন মনে হলো যে আশেপাশে কোনো এনিমি আছে, পায়ের শব্দ পাচ্ছিলাম। তো এখন যখন বাইরে যাই তখন এই একটা এনিমি রাজ করে দেবো, তারপর এটা স্কেচ দিয়ে মেরে দিলাম। বন্ধুরা এখানে পাঁচটা কিল হয়ে গেছে, এখন আমরা যাব নিচের দিকে, নিচের দিকে দেখি কোনো এনিমি আছে কিনা। তো বন্ধুরা এখানে বেস করছিলাম, টোকেন আছে, অনেকগুলো টোকেন পাইছি। তো এখানে যখনই বেস কিনতে যাচ্ছিলাম একটা এনিমির পায়ের শব্দ পাই, তো তারপর তাড়াতাড়ি যাতে সরে যাই, ঘরের ভিতরে ঢুকে যাই। এখানে আরও অনেক 500 টোকেন পেয়ে গেলাম। তো তারপর দেখি এনিমিটা আমার উপর রাশ করে দিছে, এই তো এনিমিটা ঘরে চলে গেল। বেরোবার সময় এনিমিটাকে মেরে দিলাম। এনিমিগুলো খুবই চালাক, হালকা ড্যামেজ দিয়ে আবার এদিক দিয়ে আসে, সমস্যা নেই, আমার সামনে এগুলো টিকতে পারবে না, আমি একজন প্রো প্লেয়ার, সমস্যা নেই। বন্ধুরা আমি এখন বেস এসে নিব এবং গানটা আপডেট করে দেবো। এসএনজিও ভালো আছে, অনেকগুলো আছে, সে দেখি এখানে আর এনিমি পাওয়া যায় কি না। এইখানে একটা এনিমি আশেপাশে পায়ে চলতে পারছিলাম, হেডশট মেরে দিয়ে কিলটা কমপ্লিট করলাম। বন্ধুরা 60টা কিল কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছো, ভিডিও দেখছো প্রথমবার, অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবা, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিবা। এবং আমার সাথে যদি খেলতে চাও, লাইভ স্ট্রিম করি যখন তখন যদি খেলতে চাও, তোমার ইউআইটিটা দিয়ে কমেন্ট করবা, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। যখন লাইভ স্ট্রিম করবো তখন তোমাকে অ্যাড দিব, ইনভাইট করবো, তখন তুমি আমার সাথে খেলতে পারো। আচ্ছা আমরা এখান থেকে এখন চলে যাবো, দেখি এনিমিগুলো আশেপাশে আসে কি না। বন্ধুরা পাহাড় থেকে যখন নামছিলাম আমরা সামনে চলে যাবো সামনে। ও ভাই কে মারতেছে, ভাই বাম পাশ থেকে কেউ একজন মারছিল, দেখি এনিমিটা কোথায়। এনিমিটা হয়তো বা ঘরে লুকায় আছে। আচ্ছা আমরা সামনে যাব, দেখি এনিমিটা আমাদের উপর হ্রাস করে কি না, আমরা এনিমিটাকে মারার চেষ্টা করব। তারপর দেখি ঘরে মেডিকেট আছে, মেডিকেটটা নিয়ে নিলাম। আচ্ছা আমরা সামনে দিকে দেখি এনিমিটা পায়ের শব্দ পাচ্ছি, আমরা ঘর থেকে বের হয়ে যাব, দেখি কোন এনিমিটা সামনে মেরে দিলাম। বন্ধুরা একটু নেট স্লো পিন হাই হয়ে গেছিল, যার কারণে এটা পরে শো করছে। আচ্ছা এখানে একটা এনিমি,
বেঁধে দিলাম, মোট 8টা কিল হয়ে গেছে। তো এখান থেকে একটা মিনি গাড়ি দিয়ে যাচ্ছিল, ওকে আমরা ড্যামেজ দিয়ে দিই। ওকে সামনে যাওয়ার পর আমরা আবার ড্যামেজ দিই, তারপরে কিলটাও কমপ্লিট হয়ে যায়। তো আমাদের টোটাল 9 কিল হয়ে যায়, আর এলাবেসে আর মাত্র 6 জন এনিমি আছে আমি সহ। তো এনিমিগুলোকেও মারতে হবে, এই জায়গাতে তাড়াতাড়ি যেতে হবে। তো বন্ধুরা আমরা আবার বাইক নিয়ে এখান থেকে চলে যাব। তো আমরা জোনের ভিতরে যাব, আমার কিছু বেস আপডেট করতে হবে। বন্ধুরা এখানে বাইক ওঠার পর একটা এনিমি ড্যামেজ দিয়ে দেয়, তো এখানে আমরা থামব না, আমরা চলে যাব, কারণ একটু পরেই জোন স্টার্ট হবে। আমার কিছু বেসটাও নষ্ট হয়ে গেছে, বেসটা ঠিক করতে হবে রিপেয়ার কিট দিয়ে। আচ্ছা আমরা এখান থেকে সামনে যাব। বন্ধুরা আমরা মেশিন এসে পড়েছি জোনের একটু দূরে। আচ্ছা আমরা এখন বেসটাকে রিপেয়ার করে নেব, তারপর আমরা আশেপাশে আমার পাশেই বাম পাশে এনিমি একটা আছে, এখানে একটু ড্রোন ওপেন করেছি। তো ড্রোনে দেখাচ্ছে এনিমিটা এখানে আছে, তো দেখি এনিমিটা কোথায়। এনিমিটাকে ড্রোনে এখানে দেখাচ্ছে, এখানে আছে সম্ভবত গাছের পিছনে। এই এনিমিটা গ্লোয়াল মারছে, গ্লোয়ালের মধ্যে এখন সামনের দিকে এসে পড়েছে, হ্রাস করে দিয়েছে। এনিমিটা সম্ভবত নেট প্রবলেম ছিল, তাই এই জন্য আমাকে মতো দেখাচ্ছিল না এনিমিটাকে। এনিমিটাকে উপর হ্রাস করে দিই, স্টার্ট হয়ে যাবে এখন। এনিমিটা ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিল আমাকে হালকা। এনিমিটাকে আমরা দেখি তাড়াতাড়ি মারার চেষ্টা করি, কারণ জোন শুরু হয়ে যাবে। এনিমিটাকে আমাকে অল্পের জন্য বেঁচে গেলাম, তো এনিমিটাকে আমরা হ্রাস করে দেব, কারণ মেডিকেট করার সময় নেই এখন। ওপি ব্রো, বন্ধুরা যারা যারা দেখতেছো লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং শেয়ার করে দাও। এই এনিমিটাকে মেরে দিলাম, আমার বাইকটা মনে হচ্ছে সামনে ফাইট হচ্ছে, দেখা যাচ্ছে একটি গ্লোয়াল, নিচে গ্লোয়াল উপরে গ্লোয়াল আছে। এনিমিটাকে এখান থেকে ড্যামেজ দিতে পারি কিনা দেখি, না ড্যামেজ দিতে পারিনি, আমার বাইকটা পুড়িয়ে ফেলছে। আচ্ছা যাই, উপর থেকে আমাকে ড্যামেজ দিল, হেলথ কমিয়ে দিল, স্পি আমার কাছে আর গ্লোয়াল নেই। এখন আমরা এখান থেকে সেফ দৌড়ে ঘরের ভিতরে যাব, দেখি ঘরের ভিতরে জোন পড়ে কিনা। তারপর অল্পের জন্য বেঁচে গেলাম, আমরা এখানে থাকবো না, গ্লোয়াল নেই। দেখি এখানে 2টা গ্লোয়াল পেয়ে গেছি বন্ধুরা, একেই বলে ভাগ্য। তারপর উপরে দেখি ড্যামেজ দিতে পারি কিনা, অল্প ড্যামেজ দিতে পেরেছি কিন্তু মারতে পারিনি। আমরা এখান থেকে চলে যাব টাওয়ারে। বন্ধুরা এখনও এলাকার 3 জন আছে, আমি একজন আর 2 জনে নেই। আমাদের মোট 10টা কিল হয়ে গেছে, আরেকজন আছে এনিমিটা মেরে দিয়েছে একজনকে, আমি আর লাস্টে নেই। তো বন্ধুরা যদি এনিমিটাকে মারতে পারি তো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা, এবং আমার সাথে খেলতে চাইলে UID কমেন্ট করবা, আমি তোমাদেরকে অ্যাড পাঠাবো, এবং যখন খেলবো তখন তোমাদেরকে ইনভাইট করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি চলে যাবো সামনের দিকে, কারণ গ্লোয়াল আছে 4টা দিয়ে বেশি গ্লোয়াল নষ্ট করা যাবে না, যেভাবে হোক এনিমির কাছে যেতে হবে এবং এনিমিটাকে মারতে হবে। তো নিচে এসে বলেছি এনিমিটাকে ড্যামেজ দিব, হেডশট মারার চেষ্টা করবো। ভালো ড্যামেজ দিয়েছি কিন্তু এনিমিটা গ্রেনেড পোক করছে। এনিমিটা অবশ্যই প্রো প্লেয়ার হবে, দেখো দেখতেই পারছো তোমরা ওর গ্লোয়াল স্কিন কত একটা ভালো একটা স্কিন। যাই হোক আমরা এনিমিটাকে যে হোক মারার চেষ্টা করবো, যত করে হোক ওকে আমরা মারার চেষ্টা করবো, বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবো। যদি বন্ধুরা বুঝিয়ে নিতে পারি তাহলে অবশ্যই তোমরা একটা লাইক একটা কমেন্ট করে দিবা, ঠিক আছে। আচ্ছা আমরা এনিমিটা এখনও গ্রেনেড মারতেছে, আমার কাছে গুলো শেষ আর নেই। ও বন্ধুরা দেখছো এনিমিটাকে হেডশট মেরে ম্যাচটাকে ভুয়া করে নিলাম। তো বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ইউটিউবে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও।